সালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি এম টি টিচিং মিডিয়া ফেসবুক পেজ এবং এম টি টিচিং মিডিয়া ইউটিউব চ্যানেলে। আজকে আবারও তোমাদের সামনে হাজির হলাম 2021 সনের অ্যাসাইনমেন্ট দাখিল সপ্তম শ্রেণী গণিত অ্যাসাইনমেন্ট নাম্বার 2 নিয়ে। তোমাদের সাথে পুরো ভিডিও জুড়ে আছি আমি মোহাম্মদ বিজানুর রহমান, বিএসসি অনার্স, এমএসসি গণিত এবং আইসিটি। শুরু করা যাক মূল ভিডিও। প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিই কি বলছে অ্যাসাইনমেন্ট 2 এর প্রশ্ন, এটা একটু বড় করি। অ্যাসাইনমেন্ট 2 প্রশ্নটা বলছে, তোমার পরিবারের দুইজন সদস্যের বয়স বছরে লিখো এবং তাদের বর্গমূল সংখ্যা রেখা স্থাপন করো। তোমার পরিবারের দুইজন সদস্যের বয়স বছরে লিখো, অর্থাৎ 9 বছর, 16 বছর, 20 বছর, 25 বছর, তাই হয় বছরে লিখো, এবং তাদের বর্গমূল সংখ্যা রেখায় স্থাপন। 2 নম্বর প্রশ্ন বলছে, 24 ও 143 সংখ্যা দুইটির বর্গের সমষ্টির বর্গমূল নির্ণয় করো। আবার সংখ্যা দুইটির বর্গের অন্তরের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করো। অর্থাৎ 24 ও 143 সংখ্যা দুইটির বর্গের সমষ্টির বর্গমূল নির্ণয় করতে হবে। তারপর আবার এই সংখ্যা দুইটির বর্গের অন্তরের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, আমরা উত্তরগুলো দেখে নিই। 1 নম্বর প্রশ্নের উত্তর, আমি বললাম যে আমার পরিবারের দুইজন সদস্যের বয়স 9 বছর ও 16 বছর আমি ধরলাম, তুমি অন্যগুলোও ধরতে পারো, এটা তোমার ব্যাপার। সুতরাং তাদের বয়সের বর্গমূল হবে √9, অর্থাৎ √9 ও √16, অর্থাৎ 9 এর বর্গমূল 16 এর বর্গমূল নিলাম। 9 এর বর্গমূল হচ্ছে 3, এগুলো তোমরা সবাই জানো, 3 3 এ 9 হয়, এজন্য করে দেখাই নাই। আবার 16 এর বর্গমূল হচ্ছে 4, এটাও তোমরা জানো, কারণ 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। তোমরাও যখন ধরবে দুইজনের বয়স, তখন 2টা পূর্ণবর্গ সংখ্যা ধরবে যাতে সহজ হয়। তাদের বয়সের বর্গমূল সংখ্যা রেখায় স্থাপন করে পাই, সংখ্যা রেখা আমি নিলাম। হ্যাঁ, তারপর 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার দূরে আমি এই যে দাগ কাটছি, তারপর এখানে 0 নিলাম, বাম দিকে হবে -1 -2 -3, ডান দিকে হবে +1 +2 +3 +4 +5, এখানে প্লাস না দিলেও বোঝায় প্লাস আছে। তাহলে এই 3 ও 4 আমি এখানে দিয়ে দিলাম, সংখ্যা রেখা স্থাপন হয়ে গেল। এগুলো বাংলায় দিলেই ভালো হয়, আমি ইংরেজিতে দিয়ে দিছি, বাংলায় দিলেই ভালো, তোমরা বাংলায় দিয়ে দিও। ওকে, 2 নং প্রশ্নের উত্তর বলছে, এই সংখ্যা দুইটির বর্গের সমষ্টির বর্গমূল নির্ণয় করতে হবে। তো আমরা বর্গের সমষ্টির বর্গমূল এটা হবে √24² + 143² মানে এই দুইটার বর্গের সমষ্টি করব, সমষ্টি করে বর্গমূল নির্ণয় করব। তো 24 এর বর্গ হয় 573, আর 143 এর বর্গ হয় 20,449, এই দুইটা যোগ করলে হয় 21,025। এটাকে আমরা এখানে বর্গমূল নির্ণয় করে দেখাইছি। 1 2 3 4 5টা সংখ্যা আছে এখানে, 5টা সংখ্যা থাকলে প্রথম একটাকে আলাদা ধরে এক জোড়া করে 2 জোড়া এভাবে ধরতে হবে, আর যদি 4টাই থাকতো তাহলে 2 জোড়া 2টা 2টা করে আমরা এবার রেখা বন্ধনী দিয়ে যুক্ত করব। যেহেতু 5টা আছে, প্রথমে একটা একা, তারপর 1 জোড়া 1 জোড়া 2 জোড়া এভাবে। এখন 2 এর বর্গ, অর্থাৎ এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে প্রথমে যেটার বর্গ 2 এর চেয়ে ছোট হয় অথবা 2 এর সমান হয়। তো 1 যদি আমরা ধরি, 1 1 1, 2 এর ছোট হয়, 2 যদি ধরে ফেলি, 2 2 4, 2 থেকে বড় হয়ে যাবে, তাহলে 1ই ধরলাম, 1 এর বর্গ এখানে বসাইলাম, 1 1 1, 2 থেকে 1 গেলে 1, তারপরে 1 জোড়া নামাইলাম। আর এখানে যে 1 ছিল, এই 1 এর ডাবল বা দ্বিগুণ এখানে 2 বসাইলাম। এখন এমন একটা সংখ্যা এখানে বসাতে হবে যেটা এখানেও বসবে, এখানে যে সংখ্যা বসাবো সেটা এখানেও বসবে। তারপর এই সংখ্যাটি দ্বারা এই পুরো সংখ্যাকে গুণ করলে 110এর চেয়ে ছোট হতে হবে অথবা 110এর সমান হতে হবে। তো আমি যদি এখানে 5 বসাইতাম, তাহলে এখানেও 5 বসাইতে হতো,
তো 5 দিয়ে 25 কে গুণ করলে 5 25 এ 125 হয়ে যেত, বড় হয়ে যেত। এজন্য আমি এখানে 4 বসাইলাম, এখানেও 4, 4 দিয়ে 24 কে গুণ করলে 4 24 এ 96, 110 থেকে 96 গেলে 14, এই এক জোড়া লামাইলাম 25, এটা বাকি আছে, এটাই বাকি আছে, এটা নামাইলাম। এখন এই যে 14, 14 এর দ্বিগুণ এখানে 28 বসাইলাম। এখন এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা এখানেও বসাতে হবে, এবং এই সংখ্যা দ্বারাই পুরো সংখ্যাটাকে গুণ করলে 1425 এর সমান অথবা এর চেয়ে ছোট হতে হবে। তো আমি যদি এখানে 5 বসাই, এখানে 5 বসাই, তাহলে 5 দিয়ে 285 কে গুণ করলে 1425 হয়, তাহলে মিলে গেল, কোনো অবশিষ্ট নাই, নিঃশেষে বিভাজ্য। তাহলে এখানে যে ভাগফল অংশে যেটা থাকলো সেটাই হচ্ছে নিম্ন বর্গমূল। ওকে, তাহলে নিম্ন বর্গমূল হচ্ছে 145। দুই নম্বরে আরেকটি অংশ আছে প্রশ্নের, যে এই যে 24 আর 143, এই সংখ্যা দুইটির বর্গের অন্তর, বর্গের অন্তরের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে বর্গের অন্তর নির্ণয় করতে হলে 143 বড় এটা আগে ধরতে হবে, 124 ছোট এটা পরে ধরতে হবে, নাহলে মাইনাস হয়ে যাবে। তো 143 কে বর্গ করলে 20,449, এই যে আগেই করছি আমরা পাইছি এখানে, আর 24 কে বর্গ করলে 576 হয়, বিয়োগ করলে 19,873। এটাকে আমরা বর্গ, এটার বর্গমূল নির্ণয় করে আমরা দেখব কত যোগ করলে এটা পূর্ণবর্গ হয়। যেহেতু এইরকম বলছে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এটার সাথে কোনো একটা সংখ্যা যোগ করতে হবে, তখন এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, 19,873, এখানেও 5টা অঙ্ক আছে, হ্যাঁ, বা 5টা ডিজিট আছে। এটাকে আমরা প্রথমে একটাকে রেখা বন্ধনী দিয়ে আলাদা করলাম, তারপরে দুই জোড়া আলাদা করলাম। এখন এক আছে এখানে, এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটার বর্গ একের চেয়ে ছোট হবে, একের সমান, তাহলে একই দিয়ে দিই, একের সমান তো একই, একে এক একটাকে এক গেলে শূন্য বসানোর দরকার নেই, এই জোড়া নামাইলাম। এখন একের দ্বিগুণ এখানে বসাইলাম 2, এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা এখানেও হবে, তারপর এই সংখ্যাটা দিয়ে এখানের পুরো সংখ্যাকে গুণ করে 98 থেকে ছোট হবে অথবা 98 এর সমান হবে। 4 দিলাম আমরা, 5 দিলে 125 হয়ে যায়, 4 দিলাম, 4 24 96, 98 থেকে 96 গেলে 2, লামাইলাম 7 আর 3, 273। এখন এই 14 এর ডাবল আমরা এখানে বসাইলাম 2 28, দেখা যাচ্ছে 273। এখানে যদি আমি 1 বসাই তাহলে এখানে হয়ে যায় 281, তো 1 দিয়ে 281 কে গুণ করলে এটা চেয়ে বড় হয়ে যায়, তাহলে তো হয় না। তোমাদের বোঝানোর জন্য এটা দিছি আমি, এটা সচরাচর বসানো হয় না, তোমরা এটা বসাই না, না বসিয়ে এখানে এই 1 দিয়ে দিবা, এখানে 1 দিয়ে দিবা, তারপর এখানে তো 273, তখন এখানে 281 এখানে লিখে ফেলবা, লিখে বিয়োগ না করে তোমরা এভাবে বোঝাবা যে যেহেতু সর্বনিম্ন সংখ্যা 1 বসালেও 273 এর চেয়ে বড় হয়ে যায়, কত বেশি হয়, 8 বেশি হয়, তাহলে এই সংখ্যাটির সাথে 8 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ, ভিডিও পজ করে করে তোমরা লিখতে পারো, আর এই যে পিকগুলো দিয়ে আমি ভিডিও বানিয়েছি এগুলাও নিতে পারো তোমরা, আমার ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার, ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যদি তোমাদের এই পেজগুলো লাগে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো বা মেসেঞ্জারে দিয়ে দেবো, আমার সাথে কন্ট্যাক্ট করবো, অসুবিধা নাই। আর সব শ্রেণীর সব অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটি দেখতেছে অবশ্যই ফেসবুক পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবে, তখন নতুন কোনো ভিডিও আপলোড হলেই সাথে সাথে তুমি পেয়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।